এতদিন সন্দেশখালীর মহিলারা কেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে পারেনি তার উত্তরটা কিন্তু খুঁজতে হবে ওই বিলকিস বানোর স্বামী সেই কথায় তিনি বলেছিলেন অন ক্যামেরা একজন দোষীও যখন প্যারলে ছাড়া পেত ভয় সিঁটিয়ে থাকতাম আমরা আর এবার তো এগারো জন ঘুরে ফিরে দেখুন ওই ছোট্ট শব্দটায় আমরা ফিরে আসছি ভয় আজকেও সন্দেশখালীর মহিলারা এখানে বসে বলছেন তারা ভয় পাচ্ছেন যে শিবুহাজরা উত্তম সর্দাররা ফিরে এলে কী হবে পুলিশের কাছে যাওয়া একাধিক মহিলা অন ক্যামেরা বলছেন যে অভিযোগ আজকেও বললেন যে থানায় অভিযোগ নিয়ে গেলে থানা বলতো ইনফ্যাক্ট সম্ভবত বলতো নয়তো থানা এবং পুলিশের এবং সন্দেশকারীতে যারা এতদিন ডিউটি করছেন তাদের রাতারাতি সরিয়ে দেয়া হলো কেন থানায় এই মহিলারা গেলে বলা হতো শাহজাহান ভাইয়ের কাছে যাও শিবুদা উত্তমদার কাছে যাও অর্থাৎ ভাবুন ভক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে রক্ষকের কাছে গেলে রক্ষক দায়িত্ব নিয়ে ফিরিয়ে দিচ্ছে আবার ভক্ষকের কাছে ভাবুন একবার যাই হোক আমার পরের বক্তাণ গঙ্গোপাধ্যায় নমস্কার এটা আগে যতবার যুক্তিতক এসেছি এরকম ভোটের প্রচারের প্ল্যাটফর্ম হয়ে যেতে দেখিনি খুব ভয় করছে আমারও ভয় করছে এই সন্দেশখালীর ঘটনাটা একটা প্রকাশ মাত্র সন্দেশখালী একটা চিহ্ন এই ঘটনাটা পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামে হতে পারে এবং হয় এরা বলছেন এখন যে আমাদের এখন যে কোনো জায়গায় গেলেই শোনা যায় যে সব জায়গারই লোকাল নেতারা তাদের জব কার্ডের টাকা হোক বা অন্য যে কোনো টাকা হোক এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও হোক সেই সমস্ত টাকার খানিকটা তাদের লোকাল নেতাদের দিতে হয় তা নইলে এবং কবে ব্যাংকে টাকাটা ঢুকেছে সেটা লোকাল নেতারাই যার টাকা তাকে ফোনে খবর দেন এটা এখন মানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে এইখানে হচ্ছে এই সরকারের সমস্ত ব্যর্থতার মূল এইটা হয়েছে এমন নয় যে আমরা বামফ্রন্টের আমলে লোকাল কমিটির দাপট দেখিনি কিন্তু এটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গেছে যেটাকে থামানোর দরকার নতুন এই সরকার পরিবর্তনের সরকার এসে সেটাকে গুণ বাড়িয়ে দিয়েছে সরকারের সঙ্গে প্রশাসনের যে একটা ভেদ থাকার দরকার আমরা তখন বলতাম যে আলিমুদ্দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখন সেই বিষয়টার একটা আলিমুদ্দিনে আটকে নেই এখন সেই বিষয়টা সমস্ত জেলায় জেলায় অনুব্রত সাজাহান পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকে ছড়িয়ে গেছে এবং এই যে একটা নতুন ধরনের পাওয়ার স্ট্রাকচার তৈরি হয়েছে সমস্ত ছোট ছোট জায়গায় একটুন করে বাদশাহ এটা শুরু হয়েছে ক্লাবগুলোকে টাকা দেওয়া থেকে শুরু করে কোনো যুক্তি আছে ক্লাবগুলোকে টাকা দেওয়া এই সরকার আমি কোথাও কখনো পড়িনি আমি জানি না আমি আমার যদ্দূর জ্ঞান তাতে আমি এই সরকারের কোনো নীতি কখনো ঘোষিত হয়নি দিদি এটা ভালো মনে করছেন এই কথাটা কোনো নীতি হতে পারে না তিনি মানবিক এই কথাটাও কোনো নীতি হতে পারে না নীতি একটা থাকে যেটা আমরা বিজেপির ক্ষেত্রে জানি সে ধর্মকে কি মনে করে আর এস এসের সঙ্গে তার কি সম্পর্ক এগুলো আমাদের খানিকটা খানিকটা জানা আছে কংগ্রেসের একটা জাতীয়তাবাদী নীতি বলে আমরা জানি সিপিএমেরও জানি যে তাদের মূল তারপরে তারা কি করলো না করলো সেই বিচার হয় কিন্তু এই একটা সরকার এতদিন ধরে এর কোনো এর অভিমুখটা আমরা জানতে পারিনি এবং জানতে না পেরে আজকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের নাগরিকরা নাগরিক নেই তাদের সমস্ত নাগরিক অধিকার এবং মর্যাদা হরণ করে তাদের বেনিফিশিয়ারিতে টার্ন করে দেওয়া হয়েছে তারা এখন সকলেই বেনিফিশিয়ারি এবং আমি আজকে সন্দেশখালীর ঘটনায় পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই পার্টিটাও এইভাবে চলে অর্থাৎ যে টাকা দেবে ভেরি একটা টাকার উৎস এবং এটা আজকে বলে নয় এটা বরাবর ধরে হয়ে আসছে এবং যেহেতু দক্ষিণবঙ্গ বাংলাদেশের সংলগ্ন দক্ষিণবঙ্গের আর্থিক অবস্থা চাষবাসের অবস্থা ভালো না আমরা সবাই জানি সেজন্য এখানে লুটপাটের অবাধ রাজ্য এই যে লুটপাটের রাজ্যটা তৈরি হয়েছে এটা কিন্তু তৈরি হয়েছে সমস্ত নাগরিক মর্যাদা এবং অধিকারের প্রশ্নটা ভুলিয়ে দিয়ে নাগরিককে বেনিফিশিয়ারি তৈরি করে দেওয়া হয়েছে তার শিক্ষার অধিকার তার ধর্মের অধিকার সব কিছু এখন গিয়ে দাঁড়িয়েছে ওই লক্ষ্মীর ভাণ্ডার আর কন্যাশ্রী এই টাকাটা দেওয়া এবং প্রত্যেকবার আমি দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে বলেন আমি তো এটা দিয়ে দিয়েছি কে কাকে কি দেয় ওনার দেয়ার অধিকারটা কি। আমি জানি না এইটার বিরুদ্ধে যখন সমস্ত মানে বাঙালির একটা রুখে দাঁড়ানোর কথা তখন কিন্তু এই বিভেদটাই আমাদের মধ্যে ভীষণ কাজ করছে আজকে রাম মন্দির তো বেসিক্যালি বিরোধী এবং শাসক পশ্চিমবঙ্গের কারোর কোনো রাজনীতিতে কোনো তফাত নেই আপনি দেখুন যেখানে তৈরি হচ্ছে রাম মন্দির তার পাল্টা আমাকে দীঘায় তৈরি করতে হবে জগন্নাথ মন্দির রামের সঙ্গে জগন্নাথের একটা বিরোধ আমার ক্ষমতাটা আমায় দেখাতে হবে সেন্টারেও যেভাবে ঠিক একজন মানুষকে প্রজেক্ট করা হয় একজন প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য সমস্ত রেলওয়ে স্টেশনে কোটি কোটি টাকা খরচ হয় ঠিক সেইভাবে এখানেও একইভাবে সমস্ত বিষয়টা দেখা হয় বেসিক জায়গাটায় কোনো তফাত নেই এবং আজকে যেটা হয়ে দাঁড়িয়েছে একটা আমরা প্রথম দেখলাম যে রাজ্যে একটা আলাদা প্রজাতন্ত্র দিবস হচ্ছে তো উনি যদি আজকে ডিক্লেয়ার করেন যে পশ্চিমবঙ্গ স্বাধীন হয়ে যাবে সেটা একটা অন্য জিনিস যে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে নেই আমরা ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের মধ্যে নেই কোন অধিকারে বলেন যে আধার কার্ড তার কি অধিকারের মধ্যে পড়ে এই আধার কার্ডটা দেওয়া উনি বলছেন আমি আলাদা দেব। আমি আলাদা প্রজাতন্ত্র দিবস করছি আমরা সব হতবাক হয়ে যাই যে এই যে একটা ফেডারেল স্ট্রাকচার এই স্ট্রাকচারটাকে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য ঠিক যেটা সেন্টার করছে ঠিক সেটা আমাদের পশ্চিমবঙ্গেও হচ্ছে আর প্রতিনিয়ত একই কথা দুটো দলের মুখে শুনে যাচ্ছি যে এ যদি বলে হাতরস ও তালে বলে কামদুনি এ যদি বলে মানে এই যে একটা ক্রমাগত প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে যে যেমন রাম হলে আমার জগন্নাথ হবে তেমন তুমি তুমি কি করছিলে আরে নিজে বলো নিজে কি করছো নিজের দিকে তাকাও তুমি কি করেছো তুমি শিক্ষা স্বাস্থ্যে কি করেছো স্বাস্থ্য বিমার টাকা সরকার প্রাইভেট কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে আর আমরা যারা এর বেনিফিশিয়ারি যারা আজকে স্বাস্থ্যের এত বেশি দাম হয়ে গেছে কর্পোরেটের হাতে গিয়েই দামটা হয়েছে আমরা মনে করছি গভর্নমেন্ট আমাদের যে টাকাটা দিচ্ছে সেটাই আমার ভিক্ষের চাল সেই ভিক্ষের চাল আমার কারা আর আ কারা টাকাটা যে আমি আলটিমেটলি কর্পোরেটের হাতে তুলে দিচ্ছি এবং সেখানে যে আমার কেন্দ্রের সঙ্গে আমার নীতির কোনো তফাৎ থাকছে না এই কথাটা কিন্তু আমরা বলছি না আর আমি আর কথাও বলতে চাই যে এই শাহজাহানরা এরা আসলে কোনো রাজনৈতিক দলের লোক না এ তো সিপিএম ছিল শুনছি তারপরে এরা যে যেখানে ক্ষমতা এ দুদিন বাদে বিজেপিতে চলে যাবে এবং নেতাদের দেখছি যে আজকে যে নিজের চুরি ঢাকার জন্য অনেকেই চলে যাচ্ছেন কেউ এই দলে কেউ ওই দলে কেউ এই সুবিধাটা পাওয়ার জন্য সেই সুবিধাটা এই নীতিহীন রাজনীতি যদি চলতে থাকে তাহলে সন্দেশখালি একটা হবে না প্রতিদিন সন্দেশখালি তৈরি হবে হতে বাধ্য কারণ একটা নীতিহীনতার জায়গা থেকে যখন মানুষকে অপমান করা হয় যখন মানুষকে অবমাননা করা হয় তখন কিন্তু সেটার কোনো তল থাকে না এটা গেল একটা দিক আর দ্বিতীয় আর একটা দিক সন্দেশখালীর এরা যারা এসেছিলেন অত্যন্ত সাহসী মহিলা এবং এরা বললেন কিন্তু যে হ্যাঁ আমার ওপরে অত্যাচার হয়েছে বলতে দ্বিধা করেননি এই বলাটা একজন মেয়ে হয়ে জানি যে ভীষণ সাহসের ব্যাপার সমাজ সংসার সন্তান সবার সামনেই কথাটা বলা খুব সহজ নয় প্রতিদিন তাকে একঘরে হতে হয় একলা হতে হয় এখন এই সন্দেশখালির ঘটনাটা যখন ঘটছে এখানে যে আলোচনার বিষয় সেটা থেকে সকলেই সরে গেছেন আমিও সরে যাচ্ছি বোধ এখানে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে পার্টির দখল মানে ইয়েতে রয়েছে ছত্রছায় রয়েছে শাহজাহান এরকম একটা মানে শাহজাহান বলে নেই যাই হোক তারপরেই প্রশ্নটা করা হয়েছে যে তাহলে কি কোনো সুরাহা হবে কোনো বিচার পাওয়া যাবে এটা তো একটা অলিক প্রশ্ন বিচার যে হবে না সে আমরাও জানি সন্দেশখালিও জানে বিচার আজ পর্যন্ত কোথাও কখনো হয়নি কোথাও কি বিচার হয়েছে এই মিডিয়া কিছুদিন যাবে কিছুদিন পর্যন্ত এটা খবরে থাকবে ওরা সেটা খুব ভালো বোঝেন এই মেয়েরা বললেন যে কিছুদিন আপনারা আসবেন তারপরে আমাদের কে দেখবে এই যে বেড়ার ঘরে যারা বাস করে যে মেয়েটি এসে বলল ক্যামেরার সামনে যে আমার ঘরটা ভেঙে দিয়ে গেছে পুলিশের পোশাক পরে এসে সেই মেয়েটিকে যে এর পরে কে সহ্য করতে হবে সেটা কিন্তু আমরা কেউ খবরও রাখবো না আমরা ভুলে যাব এবং এই ভুলে যাওয়াটাকে সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতন করে ব্যবহার করে আমার বক্তব্য হচ্ছে যে প্রশাসনকে দিয়ে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত নানান পার্টির নোংরা কাজ করানো হবে ততদিন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো নিরাপত্তা মানে নিরাপত্তা কেউ আশা করতে পারেন না পাড়ার ক্লাবগুলোকে যখনই টাকা দিয়ে দিয়ে তোষণ করা হবে তখনই লোকাল থানায় ফোন করলে বারোটা পর্যন্ত মাইক বাজছে লোকাল থানায় ফোন করলে লোকাল থানা থেকে বলছে একটু সহ্য করে নিন কি করব বলুন পাঁচ দিন ধরে বারোটা পর্যন্ত মাইক চলছে বয়স্ক বাচ্চাদের পরীক্ষা কিচ্ছু মানা হচ্ছে না তো এই সমস্ত কিছুর যখন একটা চরম প্রকাশ ঘটে তখন সন্দেশখালি ঘটে এবং বারবারই একটা প্রশ্ন উঠে আসছে দেখছি যে কেন বলেনি সুমন বলছে ভয়ের জন্য বলেনি আমার কিন্তু সেটা মনে হয় না আমার মনে হয় এরা বারবার বলবার চেষ্টা করেছেন বাচ্চা একটা সুন্দর তথ্য দিল যে কতবার কি বলেছেন এবং বলবার চেষ্টা করে আমরা নিজেরা বহুবার বহু কিছু থানার কাছে জানতে গেছি কিন্তু লোকাল থানার একটা কিছু বলবার কোনো অধিকার নেই যতক্ষণ না পর্যন্ত নবান্ন থেকে সেটা ছাড়পত্র দেয়া হবে নমস্কার ধন্যবাদ বোলান্দি দেখুন বোলান্দির কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যদি সত্যি এই দেশের রাজ্যগুলোর মধ্যে এই রকম প্রতিযোগিতা হতো যে তুমি শিক্ষা এগিয়ে আমি স্বাস্থ্যে এগিয়ে তুমি মানব উন্নয়নে তুমি এগিয়ে গেছো ঠিক আছে আমিও আবাস যোজনায় এগিয়ে যাচ্ছি তা হয় না হয় হচ্ছে তোমার আছে উন্নাও হাতরাস আমার আছে হাঁসখালি কামদুনি আমি বলছি প্রায় প্রতিযোগিতা খারাপের মধ্যে এবং তালিকা খুঁজে খুঁজে কোন রাজ্যে কত খারাপ আরও খারাপ উদাহরণ এবং সেইখানকার প্রশাসন কেন্দ্রের সরকার কিভাবে চোখ বন্ধ করেছিল ওই খারাপ উদাহরণগুলোর প্রতিযোগিতা চলে আমি দেখছিলাম যে সন্দেশখালি গোটাটা যদি বিরোধীদের অভিযোগ সত্যি হয় তাহলে রাজ্যের মন্ত্রীকে বলতে হচ্ছে কেন যে লিজের টাকা ফেরত দেবে অন ক্যামেরা কেন বলতে হচ্ছে যে জমি বাড়ি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি তার মানে নিশ্চয়ই জমি বাড়ি কেউ নিয়েছিল বলন্দি একটা শব্দ ব্যবহার করছিলেন বেনিফিশিয়ারি আমি বলছি যার জমি থেকে বেনিফিটটা পাওয়ার কথা অর্থাৎ তাকে বঞ্চিত করা হচ্ছিল নয়তো আপনি বলুন সরকারি ক্যাম্পে আমার দেখে ভালো লেগেছে যে অন্তত এই ক্যাম্পের ওপর মানুষের ভরসা করেছেন সেই সরকারি ক্যাম্পে দুশোটা অভিযোগ প্রতি প্রথম দিন জমা পড়েছে কুনালদা বললেন তার ছাপ্পান্নটা পুরনো জমানা হতে পারে কিন্তু আমি বলছি দুশোটা মানুষ অর্থাৎ বঞ্চিত ছিল এবং বছরের পর বছর ধরে বঞ্চিত থাকছে আমি বলছি শাসক দলের নেতারা বলছেন যে শাহজাহানের বিরুদ্ধে অকারণ অভিযোগ করছে বিরোধীরা আমি এইখানে একজনের বক্তব্য একেবারে হুবহু কোর্ট কোট কোর্ট আপনাদের সামনে রাখতে চাই তিনি বলছেন শাহজাহান বলে যে নেতা রয়েছে তিনি গুন্ডা সমাজবিরোধী আচ্ছা বলুন তো কে বলছেন নিশ্চয়ই ভাবছেন যে হয় বিজেপি নয় তৃণমূল নয় কংগ্রেসের কোনো নেতা বলছেন কিংবা সন্দেশকালীর কোনো মা বোন বলছেন একেবারে ভুল দু হাজার একুশ সালের জুলাই মাসে এই কথা বলছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী গেছিলেন বিধ্বস্ত সন্দেশখালীতে ত্রাণ বিলি করতে ত্রাণ বিলিতে তাকে বাঁধা দেয় শাহজাহানের বাহিনী সিদ্দিকুল্লার অভিযোগ ছিল যে তাকে আঘাত করা হয়েছে তিনি জখম হয়েছেন এত কিছু ক্যামেরার সামনে অভিযোগ করছেন কিন্তু ভাবুন খোদ মন্ত্রীর এত বড় অভিযোগের পরেও শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর এখন তদন্ত শুরুর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে অথবা তিলকে তাল করা হচ্ছে তারপর আর পুলিশের ঘাড়ে কটা মাথা থাকে যে এত বড় নেতার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করবে যাই হোক আমার পরের বক্তা নিশ্চয়ই এসবের উত্তর দেবে অরূপ চক্রবর্তী শুভ সন্ধ্যা এবি পি আনন্দের যুক্তিতকের আজকের সব দর্শকদের ঘটনাচক্রে আজকে বিশে ফেব্রুয়ারি আর মাত্র কয়েক ঘন্টা পরেই সারা পৃথিবীর মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবেন এবং আমাদের গর্ব যে আমরা বাঙালি আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার অধিকার রক্ষার স্বীকৃতির দাবিতে এই দিন পালন হয় সারা বাঙালির কাছে গর্বের এবং বোধ এমন কোনো বাঙালি নেই তিনি কালকে এই গানটা একবার হলো গাইবেন না গুনগুনিয়ে যে আমি বাংলায় গান গাই মুশকিলটা হলো আজকে আমরা দেখলাম একটি রাজনৈতিক দল যাদের জন্য আমাদের শুনতে হচ্ছে যে আমি বাংলায় গালি দিই আজকে আমরা দেখলাম অবাক বিষয়ের সাথে যে বাংলা চিরকাল পরমত সহিষ্ণুতার কথা বলেছে সব ধর্মকে সম্মান জানাতে শিখিয়ে এসছে এখানে বিজেপির প্রতিনিধি অগ্নিমিত্রা পাল রয়েছেন লিডার অফ অপোজিশনের নেতৃত্বে যখন তারা সন্দেশখালী গেলেন সেখানকার একজন পুলিশ আধিকারিক এস জসপ্রীত সিং তিনি যেহেতু ধর্মে শিখ তার মাথায় যেহেতু পাগড়ি রয়েছে তার জন্য তাকে অবলীলাক্রমে খালিস্তানি বলে দেওয়া গেল আজ বাঙালি হিসেবে বোধায় একটু হলো লজ্জায় মাথাটা হেট হয়ে যায় কিন্তু মুশকিল হচ্ছে যে এই জিনিস তো শুনে শুনে আমরা অভ্যস্ত বাঙালি হলে বাংলাদেশি ও বাঙালি চিড়ে খায় বাংলায় কথা বলে মতলিখোর বাঙালি আজকে পাঞ্জা আসলে যে দুটো রাজ্য ভারতবর্ষের স্বাধীনতায় সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে একটা বাংলা একটা পাঞ্জাব বাঙালি আর পাঞ্জাবিকে বোধ এটাই নিয়তি পাঞ্জাবি হলে খালিস্তানি আর বাঙালি হলে বাংলাদেশি এই জায়গায় যারা না বিয়েছেন। এটা আসলে তাদের সংস্কৃতি এটা কারণ নইলে দেখুন পার্লামেন্টে দেশের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলঙ্কৃত করে বসে রয়েছেন সেখানে পার্লামেন্টের একজন সাংসদ রমেশ বিদুরি যখন দানিশালী একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ তার সতীর্থ সাংসদ কাকলিদি পার্লামেন্টে ছিলেন তাকে উদ্দেশ্য করে তার জাত সম্পর্কে ধর্ম সম্পর্কে একটা কুৎসিততম মন্তব্য করেন তখন ট্রেজারি বেঞ্চ টেবিল চাপড়াচ্ছে তো যাই হোক কালকে মাতৃভাষা দিবস আমরা পালন করবো নিশ্চিতভাবে গর্বের সাথে সন্দেশখালি তো সন্দেশ খালি বাক্যবন্ধটা হতো না একসাথে একটা মাঝখানে জ্যোতিচিহ্ন হয়তো পড়ে যেত কেন বলছি ধরুন মূল ঘটনাগুলো আসতে শুরু করলো পাঁচই জানুয়ারি আমি যদি না করে থাকি শুভন পাঁচই জানুয়ারি ইডির সেই অভিযান এবং তারপর থেকে ক্রমান্বয়ে সমস্ত সংবাদ মাধ্যম চাপা নূতন রাজনীতি দল যাওয়া ফিরে আসা একশো চুয়াল্লিশ ধারা ইত্যাদিতে যা আলোচনা আমরা করছি কিন্তু সিনেমার আগে তো একটা ট্রেলার আসে ট্রেলারটা ছিল তিরিশে ডিসেম্বর আমাদের রাজ্যের লিডার অফ অপোজিশন তিরিশে ডিসেম্বর ওখানে সভা করে প্রকাশ্যে হুমকি দিয়ে বললেন যে শেখ শাহজাহান এবার তোমার পালা এবং বাংলার মানুষ এটা অভ্যস্ত কারণ এর আগে দেখেছে আমাদের রাজ্যের একজন মন্ত্রী অখিল গিরি এবং তার ছেলে বলেছে ইনকাম ট্যাক্স আসবে এবার তোদের পালা তিন দিনের মধ্যে বাড়িতে ইনকাম ট্যাক্স গেছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিধানসভায় দাঁড়িয়ে বলেছে তোর বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করাবো বাড়িতে ইনকাম ট্যাক্স পৌঁছে গেছে যাদের যাদের বাড়িতে বলেছে যে ইডি যাবে সিবিআই যাবে বা ইনকাম ট্যাক্স যাবে তাদের তাদের বাড়িতে সেই সেই সময়ে একদম পোষ্য বৃত্তের মতো আমরা বলছি না আরো খারাপ শব্দ বলেছিলেন রাজস্থানের পূর্বতন মুখ্যমন্ত্রী অশোক গেহলট স্ট্রেড ডফ রাস্তার কুত্তা এই শব্দবন্ধ বলেছিলেন যে ইডি হয়ে গেছে এই জায়গায় তো খুব স্বাভাবিকভাবেই সেই পরিকল্পিত চিত্রনাট্য অনুযায়ী তিরিশ তারিখে যখন শুভেন্দু অধিকারী বলেন এবং জনান্তিকে তারপরে বাজারে কথাও শুনতে পাওয়া যায় যে শেখ শাহজাহানকে বলা হয়েছিল যে তিনি বিজেপি যেন যোগদান করেন শেখ শাহজাহান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলেই বাজারে খবর বলে শুনতে পাওয়া যায় এবার বাজারে খবর যদি সত্যি হয়ে যেত তাহলে কি হতো ভাবুন তো আজকে বিশ তারিখ আমাদের এখানে দুদিন আগে রাজ্যসভার নমিনেশনের উইথড্রয়ালের লাস্ট ডেট ছিল তার মানে যারা নমিনেশন দিয়েছিলেন আমাদের রাজ্য থেকে তারা সবাই রাজ্যসভায় সাংসদ হয়েছেন তো আমাদের দেশের পূর্ব প্রান্তের রাজ্য পশ্চিম পশ্চিম প্রান্তের রাজ্য আর একটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যসভার সংসদের ভোট হয়েছে আজকে তার রেজাল্ট বেরিয়ে গিয়েছে মহারাষ্ট্রে একটা বড় জায়গা আছে মুম্বাইয়ে সেই জায়গাটায় সেনা জওয়ান যারা তাদের জন্য একটা আবাসনের স্কিম করার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রের সরকার সেই জায়গাটার নাম ছিল আদর্শ আবাসন সেই আদর্শ আবাসনে এমন ঘোটালা করেছিল একজন বিরোধী নেতা তার নামই হয়ে গিয়েছিল আদর্শ আবাসন স্ক্যামের সবচেয়ে বড় নায়ক তার নাম মহারাষ্ট্রের একদা তিনি সর্বাধিনায়ক ছিলেন কংগ্রেস দলের অশোক চৌহান যারা বলেছিল অশোক চৌহানকে জেলে না ঢুকিয়ে ভাত খাবো না আজকে মহারাষ্ট্রের রাজ্যসভার রেজাল্ট বেরিয়েছে অশোক চৌহান ইডির নোটিশ পেয়েছিল ওয়াশিং মেশিনে ঢুকেছিল তারপর ওয়াশিং মেশিন থেকে বেরোনোর পর আজকে শপথ নিচ্ছে সই করছে মহারাষ্ট্রে বিজেপির হয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে অশোক চৌহান আগামী দিন রাজ্যসভায় যেতে চলেছে যদি শেখ শাহজাহান অফারটা গ্রহণ করে নিতেন কে বলতে পারে তাহলে রাজ্যের ব্যাপারটা অন্যরকম এই সন্দেশ খালি তখন অগ্নিমিত্রা দেবীরা যেতেন কিনা আমার জানা নেই দি অনেকগুলো কথা বললেন আমি দিদির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি এসসি কমিশন যা বলেছে ওরা বাবা সাংঘাতিক এসসি কমিশন মানে ভাবা যায় সেই আমেরিকার সেই এক সময় সেই বাচ্চা দ্বারা বলতেন না ওই সিআইএ সাংঘাতিক শক্তিশালী মানে মোটামুটি পেন্টাগান থেকে ফোর্স আসছে এসসি কমিশন আসছে মানে অরুণ হালদার কে অরুণ হালদার রানাঘাটের নেতা বিজেপির এসসি সি এসটি মোর্চার ছিলেন এবং আমি যদি ভুল না করে থাকি সুমন সম্ভবত দু হাজার এগারো বিধানসভা নির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন বনগা কেন্দ্র থেকে বিজেপির তিনি হয়ে গেলেন এসসি কমিশনের চেয়ারপারসন দেশের তাহলে তার রিপোর্ট কি আসবে তার মধ্যে মুশকিল হচ্ছে আবার এক্সটেনশন পেতে হয় অনেককে গতকালকে এসসি কমিশনের চেয়ারপারসনে সম্ভবত মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে তা কিন্তু প্রত্যেকের দেখুন আমরা আমি যখন কর্পোরেটে চাকরি করতাম মার্চ মাস আসলেই আমার টেনশন বেড়ে যেত আরও ভালো করে পারফরমেন্স বের করতে হবে অ্যাপ্রাইজালের সময় আসছে যদি ঠিকঠাক পারফর্ম করতে না পারি পরের বছর স্যালারির ইনক্রিমেন্ট ভালো হবে না আমি জানি সুমন্দ্র এখানেও নিশ্চিতভাবে সেই প্রতিযোগিতা চলে যে কোনো কর্পোরেটেই তাই চলে পারফরমেন্স রেটিং হয় ফিনান্সিয়াল ইয়ার এন্ড ফেব্রুয়ারি মার্চ আসছে ভালো রেটিং দিতে হবে তো ভালো রেটিং পেতে হবে নইলে পরের বছরে প্রমোশন হবে না তো এস সি যিনি কমিশনের যিনি বর্তমানে নেতা অরুণবাবু আমি জানি না তার মাথায় কিছু কাজ করছে কিনা যে তার অ্যাপ্রাইজাল পেতে হবে তাহলে তাকে আবার প্রমোশন পেয়ে যদি আবার চেয়ারম্যান বর্ণ কিছু পাওয়া যায় তার জন্য সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে আচ্ছা মধ্যপ্রদেশের একটা ঘটনা কথা কুনালদা উল্লেখ করলেন একটি আদিবাসী মেয়ে তাকে নৃশংসভাবে ধর্ষণের পর গায়ে পেট্রোল দিলে জ্বালিয়ে দেওয়া হয়েছে অরুণ হালদার তার ভূমিকা দেখতে পেয়েছেন জাতীয় এবং কুকি মেইতেই ভার্সেস নাগা কুকি নাগা কুকি সব ট্রাইভ এস সি এস টি কমিশনের অরুণ হালদার মণিপুরে গিয়ে কদিন মেইতেইদের পক্ষে বা বিপক্ষে নাগাদের পক্ষে বা বিপক্ষে কবে একটা বাক্যবন্ধ নিক্ষেপ করেছেন কবে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি চেয়েছেন কবে মণিপুরের মুখ্যমন্ত্রী অপদার্থ কথা বলেছেন একদিনের জন্য একটা সংবাদে আপনারা কেউ শুনতে পেয়েছেন বাচ্চাটা পেয়েছেন পান এবার ন্যাশনাল কমিশন ফর ওমেন মাঠে নামলেন আমি আবার উইথ ডিউ রেসপেক্ট হাজ্য করে রেখা শর্মা আমি রেখা দিদির কাছে জানতে চাই উনি একটা এমন পদ অলঙ্করণ করে আছেন যারা দেশের মহিলাদের নিরাপত্তা সেফটি সুরক্ষার জন্য সবচেয়ে বেশিভাবে অ্যাকাউন্টেবল রেসপন্সিবল কোনো জায়গায় যদি মহিলাদের বিরুদ্ধে অপরাধ হয় সবার আগে তাদের অ্যাক্ট করার কথা আমি সুমন মার্জনা চেয়ে নিচ্ছি উনি ওনার টুইটার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছেন যাতে দেখতে না পাওয়া যায় কিন্তু টুইটারে একটা মুশকিল আছে আর্কাইভ থেকে টুইটগুলো বের করে নেওয়া যায় সেটা এখনও ব্লক করতে পারেননি আজকে আমি টুইট করেছি তো সেই টুইটে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার উনি যে উনি হচ্ছেন মুশকিলটা হচ্ছে উনি মহিলা কমিশনের সর্বাধিনায়ক উনি টুইট করছেন নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি তখনও মোদীজি প্রধানমন্ত্রী হননি ছাব্বিশে আগস্ট দু হাজার তেরো তখনও কংগ্রেসের সরকার সোনিয়াজি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আমরা সকলেই জানি উনি তখন অসুস্থ ছিলেন পরবর্তীকালে ট্রিটমেন্টের জন্য বাইরেও যেতে হয়েছিল মোদীজি টুইট করছেন যে কনসিডারিং হার হেলথ সোনিয়াজি শুড হ্যাভ বিন টেকেন টু হসপিটাল ইন এ ওয়েল ইকুইপ অ্যাম্বুলেন্স স্টিল ডক্টর আর বেস্ট জাজেস মোদীজি একটা টুইট করেছেন সোনিয়া গান্ধী সুস্থতার চেয়ে এই রেখা শর্মা তখন টুইট করছেন নরেন্দ্র মোদী কনসিডারিং হার মেন্টাল হেলথ শি শুড বি টেকেন টু মেন্টাল অ্যাসাইলাম মহিলা কমিশনের চেয়ারম্যান একজন মহিলা তিনি একটি দলের সর্বাধিনায়ক হতে পারেন আমার দেশের একজন মহিলা তিনি অসুস্থ আমরা জানি তার অসুস্থতার কারণ তখন বলছেন তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো উচিত মোদী ইন্ডিয়া স্প্রাইড অ্যান্ড রাহুল গান্ধী পাপ্পু উনি মহিলা কমিশনের চেয়ারপারসন হচ্ছেন পরবর্তীকালে উনি কেজরিওয়াল তার স্ত্রীর সাথে রাত সেই নিয়ে টুইট করছেন তো আজ স্বাভাবিকভাবেই একজন বিজেপি নেত্রী যদি টার্ন আউট হন মহিলা কমিশনের চেয়ারপারসনের পদে তাকে স্বাভাবিকভাবেই সেই একগুলো করতে হবে তার জন্যই যখন আমার মণিপুরের মায়েরা নগ্ন অবস্থায় ধর্ষিত হওয়ার পরে তাদের রাস্তা দিয়ে প্রকাশ্যে প্যারেড করানো হয় তার কাছে অভিযোগ জমা পড়ে আটাত্তর দিন কেটে যায় অভিযোগ জমা পড়ার পরে আটাত্তর দিন কেটে যাওয়ার পরেও যখন মহিলা কমিশন কোনো অ্যাকশন নেয় না নিতে বাধ্য হয় কখন যখন আমার আপনার মোবাইলে ওই ভিডিওটা ফরওয়ার্ডের হয়ে চলে আসে এটা হচ্ছে জাতীয় মহিলা কমিশন অনেক হয়তো বলবেন রাজ্য মহিলা কমিশন বা অন্য অনেক লজিক দেবেন কিন্তু তাতে কি এই সত্যিগুলো চাপা পড়ে যায় এদের যে আসলে ন্যারেটিভ তৈরি করা সন্দেশখালিতে জমি নিয়ে নিশ্চিতভাবে দু চারটি অভিযোগ এসছে অন্যায় অভিযোগ দল তদন্ত করছে প্রশাসন কাজ করছে রাজ্য পুলিশের ডিজি প্রথম দিন বলেছেন কাউকে রেয়াত করা হবে না হচ্ছে না তৃণমূলের নেতারা তো গ্রেপ্তার হচ্ছে আজকে বক যেরকম তৃণমূল কংগ্রেসের নেতা গ্রেপ্তার হয়েছে সন্দেশখালিতে যাদের বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার হয়েছে অভিযোগ প্রমাণিত হয়নি তা সত্ত্বেও গ্রেপ্তার করেছে কিন্তু সিপিএমের আমলে সিপিএম তো মানে মোটামুটি ওই মানে ধোয়া তুলসী পাতা বললেও কম বলা হয় এখানে যে মায়েরা ছিলেন আমি তাদের উদ্দেশ্যে কোনো মানে এমন শব্দবন্ধ নিক্ষিপ্ত করতে চাই না যেটা তাদেরকে আহত করে কিন্তু এটাও তো সত্যি কথা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি একটা অপরাধ চেপে রাখতে পারবেন পাঁচটা অপরাধ চেপে রাখতে পারবেন দশটা কুড়িটা অপরাধ চেপে রাখতে পারবেন এরকম যদি দিনের পর দিন অপরাধ হয় একটা না একটা পোস্ট একটা না একটা টুইট না একটা সংবাদ মাধ্যম সেখানে পৌঁছে যেহেতু আজকের দিনে কোনো ঘটনাকে চাপা চাপা যায় না মণিপুরও যায়নি ঘটনাকে চেপে রাখা যায় না অন্তত দশ বারো বছর ধরে চেপে রাখা যায় না বারো তেরো বছর ধরে যদি অত্যাচার হয়ে থাকে তখন নিরাপদ বাবু বিধায়ক ছিলেন একটা অভিযোগ আসতে পারলো না আমি বাদশাদের কাছে জানতে চাই বাদশাদা হঠাৎ করে বললেন নিরাপদকে সার্টিফিকেট দিতে যে আমি তো চাই ঘরে ঘরে তাহলে এমন নিরাপদ আসুক মানে আমার তো ওই সন্তান সম্প্রদায়ের রেল লাইনের পাশে দেয়াল দিক্ত নেতাজি জীবিত ফিরে আসবে নেতার বেশি বালক ব্রহ্মচারী আমার তো মনে হচ্ছিল ওই প্রায় নেতাজির জায়গায় আর কি নিরাপদ ওই লেনিনের অবতার ফিরে আসবে একেবারে ওই আলেকজান্ডার সকু তরাস লেনিন সিনেমার বেশি যেটা নিষিদ্ধ করে দিয়েছিলেন আপনারা আমি জানি না মানে কোন জায়গায় শাহজাহান ভালো না মন্দ আমি সেই প্রশ্নে যাচ্ছি আমি ওপেন সেশনে নেব বাচ্চাদা শাহজাহান ভালো না মন্দ আমি সেই প্রশ্নেও যাচ্ছি না যদি অন্যায় হয়ে থাকে পুলিশ তদন্ত করবে কিন্তু শাহজাহান যে শাহজাহানের কথা বলছেন যে নিরাপদকে আপনি সার্টিফিকেট দিলেন দু হাজার এগারো সালে বাবু বিধায়ক হন তখন তার ইলেকশন এজেন্টের মধ্যে অন্যতম একজনের নাম তো শেখ শাহজাহান ছিল আমি সে ভালো না খারাপ আমি বলছি না কিন্তু সেদিনকে শাহজাহান ছিল নিরাপদ আর আজকে শাহজাহান হয়ে গেছে আপদ এটা কোন যুক্তিতে বাচ্চাদা মানে যখন আমার সুবিধা তখন তার মতো যুক্তি পাল্টাই যাচ্ছে আসলে পাল্টায় মত পাল্টায় দিন ধারা বদলায় মাউসে চিন আমরা তো এই শুনে বড় হয়েছি তাই বাচ্চাদাকে আমি দোষ দিতে পারি না মুশকিলটা হয়ে যাচ্ছে এর মাঝখানে আবার সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ খুব খারাপ জিনিস একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে আচ্ছা আমাদের সুমন মনে আছে আমরা সবাই নিন্দা করেছিলাম কাকলি সতীর্থ সাংসদ ছিলেন তাপস পাল একটি এমন মন্তব্য করেছিলেন একটি সভায় ঘরে ছেলে নি সেটা যদি নিন্দনীয় হয় তাহলে একজন সাংবাদিক একজন অভিযোগ একজন মহিলা স্কুল শিক্ষিকা তিনি ঘরে জামা কাপড় পরিচ্ছদ চেঞ্জ করছেন তার ঘর পাকা বাড়ি নয় কাঁচা বেড়ার বাড়ি ঘরে ছেলে ঢোকা যদি মন্তব্য অপরাধ হয় তাহলে সেই অবস্থায় ঘরে ঢোকাটা কি নিন্দনীয় হয় না আচ্ছা তাপস ঘটনা যদি কন্ডেমেবল হয় তাহলে কেন একজন সাংবাদিক যদি এই অপরাধ হয়ে থাকে যে অভিযোগ আজকেও আমি দেখলাম যে পুলিশের পক্ষ থেকে দর্থহীন ভাষায় আদালতে জানানো হয়েছে সাফিসিয়েন্ট এভিডেন্স আছে তার জন্য আদালত তিন দিনের পুলিশ কাস্টোডি দিয়েছে আর সাংবাদিকদের নিয়ে নিশ্চিতভাবে আমি তো বলছি কোন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ কাম্য হতে পারে না কিন্তু সংবাদ মাধ্যমের একটা অংশ আমি বলছি না সব সংবাদ মাধ্যম খারাপ যদি পরিকল্পিত দাঙ্গায় উস্কানি দিয়ে থাকেন আমরা তো রাজ্যের কর্ণধারকে বলতে শুনেছি দাঙ্গাবাজদের মাথা ভেঙে গুড়িয়ে দিতে হবে এবং হ্যাঁ যারা দাঙ্গার আগুন লাগাতে চায় তাদের সাথে জিরো টলারেন্স নিয়েই চলতে হবে আজকে যখন এইখানে আমরা বক্তৃতা রাখছি দু কুড়ি সালের অক্টোবর মাস একজন সাংবাদিক কেরালা বেশ সাংবাদিক ওই উত্তরপ্রদেশে হাততাস কভার করতে গিয়েছিলেন গ্রেপ্তার হয়েছিলেন কেন জানেন রাষ্ট্রদ্রোহিতা মামলায় আজকে ছাড়া পেয়েছেন চার বছর পরে ছাড়া পেয়েছেন তারা ফ্রিডম অফ প্রেস আজ ফ্রিডম অফ প্রেস একশো একাশির মধ্যে একশো একষট্টিটা পৌঁছে গেছে ভারতবর্ষ আজকে শ্যাম মীরা সিং একজন ত্রিপুরার সাংবাদিক একটা টুইট করেছিলেন ত্রিপুরা ইজ বার্নিং যখন ত্রিপুরায় নৃশংসভাবে পেটানো হচ্ছে বিরোধীদের ত্রিপুরা ইজ বার্নিং এই তিনটে শব্দের টুইটের জন্য ইউএপিএ দেওয়া হয়েছিল তাকে আমার দেশের মানুষ ভুলে গিয়েছে সুমন মনে থাকবে আপনার তাহেলকার তরুণ তেজপাল গোয়াতে একটা লিফটের মধ্যে একজন মহিলার সাথে তৃণতানি হয়েছিল অপরাধে বিজেপির নেতা মনোহর পারিকার মুখ্যমন্ত্রী তাকে অ্যারেস্ট করিয়েছিলেন এই অভিযোগ তো ভারতবর্ষের মানুষ ভুলেনি নিশ্চিতভাবে সাংবাদিকের আলাদা প্রিভিলেজ থাকতে পারে কিন্তু আমার সংবিধান বলে যে কোনো সাংবাদিকও যদি কোনো মহিলার মডেস্টি হরণের চেষ্টা করেন তাহলে সেটা সমানভাবে অপরাধ যেটা একজন শেখ শাহজাহানের সঙ্গীরা করলে যে অপরাধ হয় অপরাধটা দুজনের ক্ষেত্রেই তাহলে অভিযোগটা যদি একই থাকে তাহলে অপরাধটাও দুজনের ক্ষেত্রে সমান হিসেবে বিবেচ্য হতে হবে আমি আবারও বলছি আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে আমরা চাই সন্দেশখালিতে যদি কোনো অন্যায় হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আগামী দিনেও ব্যবস্থা নেবে কিন্তু এটাকে কেন্দ্র করে যারা একটা পরিকল্পিত চিত্রনাট্য দেখিয়ে গোটা রাজ্যের পরিস্থিতিকে ভয়াবহ দেখাতে চাইছেন সুপ্রিম কোর্ট তাদের গালে থাপ্পর মেরে বলে দিয়েছে মণিপুরার সন্দেশ খালি এক ছিল না এক হবে না যারা এই ন্যারেটিভ নাবাতে চাইছেন দেশের মানুষ দেখেছে মহিলাদের কতটা সম্মান করে বিজেপি অগ্নিমিত্রাদি আমি দিদি বলে ডাকছি আপনার দলের নেতারা বিলকিস বানু ধর্ষকদের জেল থেকে বের করে মালা পড়িয়ে বলে তোমরা মুসলমানকে ধর্ষণ করেছো ঠিকই কিন্তু তোমরা ব্রাহ্মণ তাই তোমরা ধর্ষক হতে পারো না এই সংস্কৃতি বাংলার মানুষ মেনে নেয়নি কোনোদিনও মেনে নেবে না যারা এই ধর্ষকদের এন্ডোর্স করে তারা কুলদীপ সিং সেঙ্গারের হয়ে রাস্তায় নাবে তারা আসারাম বাপুকে নির্বাচনের আগে প্যারল থেকে জেল থেকে বের করে ছাড়া দেয় কিন্তু মনীষ দিয়া একদিনের জন্য প্যারল পায় না তার স্ত্রীকে দেখতে যাওয়ার জন্য উমর খালিদ একদিনের জন্য প্যারল পায় না এটাই ভারতবর্ষের মানুষের দুর্ভাগ্য আজকে আপনাদের মুখ থেকে নারী মুক্তি নিয়ে বড় বড় কথা শুনতে হচ্ছে আবারও বলছি ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিশ্চিতভাবে যে অপরাধী তাকে রেয়াত করবে না দলের রং না দেখে মতের রং না দেখে রাজ্যের বুকে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতে আস্থা রেখেই বিগত দিনেও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন আগামী দিনেও থাকবেন সন্দেশখালীতে নিশ্চিতভাবে যদি কোথাও কোনো বিচ্যুতি হয়ে থাকে এই সরকার তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে সবাইকে শুভ সন্ধ্যা নমস্কার ধন্যবাদ অরূপ উল্টো দিক থেকে শুরু করি একবারের জন্য এবিপি আনন্দ মনে করে না যে সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে আমরা প্রশ্ন তুলেছিলাম শিরোনামে আমরা প্রশ্ন তুলেছিলাম বারবার আমাদের বক্তব্যে পদ্ধতি নিয়ে নিঃসন্দেহে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার হোক কিন্তু ফর্টি ওয়ান এ নোটিস কোথায় গেল কিন্তু যেভাবে জঙ্গি ধরার কায়দায় র্যাফ দিয়ে টেনে হিঁচড়ে একজন সাংবাদিককে নিয়ে যাওয়া হচ্ছে সেটা শুধু সাংবাদিক বলে নয় মানুষ বলে সেটা একজন রাজনীতিবিদদের সঙ্গে হলেও একই রকম প্রশ্ন আমরা তুলতাম এবং আমি যেহেতু আজকে সন্দেশখালী নিয়ে এটা রিজার্ভ রাখলাম আমি এই সংবাদ মাধ্যমের পাটে ধীরে ধীরে আপনাদের সামনে পরের পর তথ্য আনবো কিন্তু এইখানে অরূপ একটা চমৎকার পার্সপেক্টিভ আমি পার্সপেক্টিভ খুব নতুন পার্সপেক্টিভ পছন্দ করি যে জাতীয় তফসিলি কমিশন অরূপ বলেছে ফেব্রুয়ারি মার্চের ওই অ্যাপ্রাইজালের মতো কিংবা এক্সটেনশন পাওয়ার মুখোমুখি এইভাবে তারা চলে কিনা আমার চোখের সামনে ভাসছিল জানেন রাজ্য মহিলা কমিশন রাজ্য নির্বাচন কমিশন ওই এক্সটেনশানের কথা হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশন আমার কৌতূহলের প্রশ্ন থাকবে যে এই রাজ্যের কমিশনগুলো কি ওই একই রকমভাবে চলে নয়তো অরূপ এত কনফিডেন্টলি জাতীয় ব্যাপারটা জানল কী করে নিশ্চয়ই রাজ্য থেকে শিক্ষা নিয়ে আমার কৌতূহলের প্রশ্ন রইলো জানি না পরে একান্তে জেনে নেব কিন্তু অরূপের কথা শুনতে শুনতে আমার যেহেতু আমার পরের বক্তা রাজ্যের প্রাক্তন আই যে আমার মনে হচ্ছিল যে এই আমলের একাধিক ঘটনা যখনই হাতের বাইরে চলে যায় তার দায় কিন্তু পঙ্কজদার চাপে সবসময় পুলিশের ওপর আমি পরপর উদাহরণ দিই দু হাজার তেইশ সালে কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণের মামলায় পুলিশকে শেষ পর্যন্ত তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন কোটান কোর্ট যাব। এখন আর সেই যুগ নেই যে কোনো একটা ঘটনা ঘটার চার ঘন্টা পরে পুলিশ যাবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যেতে হবে অপেক্ষা করার কোনো জায়গা নেই আমাদের প্রশ্ন সন্দেশখালীতেও কি তাই হয়েছিল আমি এবার আসি হাঁসখালিতে দর্শন এবং খুনের ঘটনায় সমালোচনায় যখন রাজ্য তোলপার মমতা বন্দ্যোপাধ্যায় আবার কাঠগোড়ায় তুলেছিলেন ওই পুলিশকে বলেছিলেন কেন খবর দেওয়া হয়নি কেন দেরিতে খবর পেরো পুলিশ পুলিশের গাফিলতিতে কেন ভুগবে সরকার কেন দেরিতে খবর পেরো পুলিশ সন্দেশখালীর ক্ষেত্রেই একই প্রশ্ন তো সবাই করছেন বকটুইতে আসি মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন অনেক ভুল করেছে সেই জন্য সরকারের মুখ পুড়েছে তোমাদের জন্য আমাদের লস হবে কেন এখন প্রশ্ন হলো সব দায় কি সত্যি পুলিশের দলদাস শব্দটা বাম আমলে ভীষণ জনপ্রিয় হয় সুভা বারবার বলতেন উর্দিধারীদের দলদাস বানালো কে এই বকটুইতে কেন মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে বলতে হয় আনারুল পুলিশ ডাকেনি কেন যাই হোক আমার পরের বক্তা যে জন্য পুলিশের এতগুলো কথা বললাম রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত ধন্যবাদ সুমনবাবু একদম শেষ বক্তা হিসাবে বেশ কিছু বলার দায় আমার থাকে তার আগে কবি রবীন্দ্রনাথের জন্মের তিন বছর আগে অর্থাৎ আঠেরোশো সালে বাংলার বিখ্যাত কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একটা কবিতা লিখেছিলেন পদ্মিনী উপাখ্যানে যেটা জায়গা পেয়েছিল তাতে তিনি বলেছিলেন স্বাধীনতা হীনতায় কে বাজিতে চায় হে কে বাজিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে নরকের প্রায় দিনেকের স্বাধীনতা স্বর্গসুক্তায় হে স্বর্গসুক্তায় দিনেকের স্বাধীনতা খুঁজে বেড়ায় বাঙালি বাঙালির স্বাভিমান বাঙালির অস্মিতা জগৎ বিখ্যাত বাঙালি কারোর কাছে মাথা হেট করে না বাঙালি বলে যে আমি চাই না আমাগো রাজা হতে রাজা হওয়ার শখ নেই মা পাই যেন দুবেলা খেতে এইটুকুই বাঙালির চাহিদা কামনা বাসনা কিন্তু বাঙালি অস্মিতায় যখন আপনি আঘাত করবেন লর্ড কার্জন আঘাত করেছিল সুরেন ব্যানার্জি বুঝিয়ে দিয়েছিলেন বঙ্গভঙ্গ যাকে বলেছিলেন লর্ড কার্জন ইটস এ সেটল ফ্যাক্ট সেটাকে সুরেন ব্যানার্জি এবং রবি ঠাকুররা আনসেটল ফ্যাক্ট করে দিয়েছিলেন সেই বাঙালি অস্মিতা কাজ করেছিল উনিশশো সাল থেকে এবার আমার প্রশ্ন উঠল যে সেই যে কথা মমতা ব্যানার্জি প্রায়ই বলে থাকেন কে করেছে শাহজাহান কি করেছে কেষ্ট ঠিক একইভাবে বলছি সাজান কি করেছে সাজানের গেস্টাপ বাহিনী যে কাজ করেছে সেই কাহিনী কুণালবাবুরা আজ অব্দি জানতে পারেননি অরূপ চক্রবর্তীরা আজ অব্দি জানতে পারেননি হাজার হাজার বিঘা ফসলি জমি নোনা জল ঢুকিয়ে ভেরি বানিয়েছেন নিজেদের স্বার্থে এছাড়া আপনার যে কাজটা করেছেন যে একদম বিরোধী শূন্য এলাকা করে দিয়েছেন শুধু নাইনটি পার্সেন্ট যে আপনার আপনার সেই একদম নিজেদের ক্যান্ডিডেট দাঁড় করেছেন নট দ্যাট ছয়ই জুন উনিশ দু উনিশ এই একদম ডেড লাইন আমি আপনাকে বলছি সেই তারিখে ওই প্রদীপ মণ্ডল দেবদাস মণ্ডল সুকান্ত মণ্ডল এই বিজেপির তিন অ্যাক্টিভিস্টকে ওর ঘাতক বাহিনী মেরেছিল এবং দেবদাসের বডিটা আজ অব্দি কিন্তু খুঁজে পাওয়া যায়নি এই ঘটনাতে নেজার থানা ও ওদের প্রত্যেকে এফআইআর নেম ছিল সাজান শেখ ওদের এফআইআর নেমড কিন্তু সাজান শেখের নামটা বাদ দিয়ে দিছিল নাজার থানা এইবার মানুষ যখন দেখতে পেল যে আপনার জমি কেড়ে নিচ্ছে জীবন কেড়ে নিচ্ছে তাতেও কিন্তু বাঙালি ওখানে কিন্তু বিচলিত হয়নি বাঙালি তখন কিন্তু রুখে দাঁড়িয়েছে যখন তাকে বলা হচ্ছে রাত বারোটার সময় পার্টি অফিসে এসো ফাজলাম হচ্ছে রাত বারোটার সময় পার্টি অফিসে আসবে হোয়াট ইজ দিস কোথায় ছিল আরু চক্রবর্তীরা কোথায় ছিল কুনাল বগুড়া কেন তারা তখন প্রতিবাদ করেননি তা আপনারা কেন জানেননি একটা সময় ছিল যখন আমরা বামফ্রন্টের সময় জানতাম যে লোকাল কমিটি এবং ব্রাঞ্চ কমিটির লোকেরা ফতোয়া দিত যে স্বামী স্ত্রী কোন কি ভঙ্গিমায় শুয়ে থাকবে সেটাও তারা ঠিক করে দিত এই প্রতিবাদস্বরূপ কিন্তু এই বামফ্রন্টে পতন হয়েছে সিপিএম পতন হয়েছে এবং আবাহন হয়েছে বাংলার অগ্নিকরণা তাহলে আজকে যখন আপনারা জানছেন যে সাজান শেখেরা দিনের পর দিন মেয়েদের ডেকে আনছে এবং একটা বিরাট প্রতিবাদ সংগঠিত হয়েছে হাজার হাজার মেয়ে রাস্তায় নেমে এসছে ধরে নিন যে সেটা হোক ফেক আমি ধরলাম মিথ্যা কিন্তু জনহিতকর সরকার থাকলে এবং তিনবারের মুখ্যমন্ত্রী তিনি আবার মহিলা তিনি কি আমি হলে কি করতাম আমি হলে বলতাম যে একদম প্রথম একটা জুডিশিয়াল কমিশন বসিয়ে দিতাম রিটায়ার্ড জাস্টি হাইকোর্টের জাস্টিসকে দিয়ে বলতাম যে ফিফটিন ডেজের মধ্যে আপনি রিপোর্ট সাবমিট করবেন নাজাটের বিডিও নাজাটের বিএলআরও নাজাটের ওসি লোকাল এসডিও লোকাল ডিএম লোকাল এসপি এ কজনকে স্পটে সাসপেন্ড করতাম এবং শাহজাহান উত্তম এবং শিবু এই তিনজনকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিতাম পরে বিচার হবে ভগবান রামচন্দ্র যাকে আমরা অবতার বলি তিনি কিন্তু তার স্ত্রীর অভিযোগ তিনি কোনো খতিয়ে দেখেননি প্রজাদের কথা শুনে তাকে কিন্তু অগ্নি পরীক্ষায় নামাতে বাধ্য করেছিলেন দ্যাট ওয়াজ রামরাজ্য এবার আমার প্রশ্ন হচ্ছে যে শাহজাহানরা যে কাজটা করেছে দু হাজার উনিশের ছয়ই জুনের পর থেকে ধীরে ধীরে কিন্তু বুঝতে পারল সন্দেশখালীবাসীরা যে এদের সঙ্গে আর পেরে আমরা উঠবো না আমাদের জীবন জীবিকা অনেক আগে শেষ হয়ে গেছে এবার কিন্তু মান সংগ্রাম শেষ হয়েছে এই মান সংগ্রাম শেষ করার যাদের রক্ষা করার দায়িত্ব ছিল সেই এজেন্সিগুলো ফেল করেছে ছেলে দিনে রেখা শর্মা কথা হুইজ রেখা শর্মা ইজ আপনার অরুণ মণ্ডল আমি ওদেরকে কাউন্টি করি না আপনার হিউম্যান রাইটস কমিশন আযুক্তি গেছে আপনার লীনা গঙ্গোপাধ্যায় একবার গেছে তিনি চিত্রনাট্য লেখার জন্য ব্যস্ত সন্দেশশালী চিত্রনাট্য পড়ার ওনার সময় নেই উনি জানেন না যে ওখানে কি ঘটনা ঘটছে সমস্ত স্তাবক দলদাস দিয়ে এক একটি এজেন্সিকে বসিয়ে রাখা হয়েছে আর পুলিশ পুলিশের অন্তর্জলী যাত্রা কমপ্লিট করে দিয়েছে অনুব্রত মণ্ডল যেদিন ঘড়ি দেখে একজন ডিএসপির সামনে বলছে এখন কটা বাজে সাড়ে নটা বাজে আমি আধ ঘন্টা আপনাকে সময় দিলাম এর মধ্যে যদি অমুককে তুলে আনা না হয় তাহলে আমি বোমবাজি করব। সেই দিন অনুব্রত মণ্ডলকে যদি ঘর ধরে বলা হতো যে ঢুকে যাও তোমাকে আমি কাস্টোডিতে নিলাম কোনো এসপি পারেনি কোনো ডিএম পারেনি কোনো ওসি পারেনি সেই দিন থেকে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্জল যাত্রা শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের খতরনাক রূপ যদি কেউ দেখে থাকে দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের মধ্যে ফার্স্ট লোকটার নাম হচ্ছে কুণাল ঘোষ সাড়ে তিন বছর এই মানুষটাকে পচিয়েছে এই পুলিশ তারা জানে যে কীভাবে পাঁচশো একটা মামলা দিয়েছিল কুনাল ঘোষের বিরুদ্ধে কুনাল ঘোষের থেকে নির্মম সাক্ষী পশ্চিমবঙ্গে কেউ নেই পুলিশের পুলিশের শুধু দেখেননি আরে আমি পুলিশের আইজি ছিলাম আমরা পুলিশকে অনেক জানি আমরা কী রোলে পুলিশকে দাঁড় করিয়েছিলাম আজকে সেরল পুলিশের নেই আজকে পুলিশের ইন্টিগ্রিটি নেই আজকে যখন এই অপকর্মগুলো হচ্ছিল তখন নেজার থানা বলছে শিবুদার কাছে যান উত্তমদার কাছে যান শাহজাহানের কাছে যান ওয়াই কেন যাবে আমি ওখানে তুমি এজেন্সি তুমি পুলিশ তাহলে পুলিশ ফেল করেছে বিএলআরও ফেল করেছে বিডিও ফেল করেছে এসডিও ফেল করেছে ডিএম ফেল করেছে এসপি ফেল করেছে উইমেন্স কমিশন স্টেটের ফেল করেছে শিশু কমিশন ফেল করেছে হিউম্যান রাইটস কমিশন ফেল করেছে সিআইডি ফেল করেছে আইডি ফেল করেছে এই এগারোটা প্রতিষ্ঠান ফেল করার দায়িত্বটা কে নেবে মুখ্যমন্ত্রী নিতে হবে কারণ মুখ্যমন্ত্রী এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পঁচাত্তর বছর পর এত বড় ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের ভাগ্যে জটেনি যেখানে ১৩ বছর ওনার রাজত্বকালে পুলিশ বাজেট একবার মাত্র হয়েছিল বাকি বারো বার গিলোটিন করা হয়েছে অর্থাৎ পুলিশ বাজেট কোনদিন আলোচনা হয়নি পুলিশ বাজেট আলোচনা হলে উনি কিন্তু বেয়াবলু হয়ে পড়তেন সে নজিদ ভেরি ওয়েল তার জন্য উনি সবসময় ওটা গিলোটিন করে দিয়েছেন কখনো আলোচনা করতে দেননি এবার প্রশ্ন উঠছে ঠিক আছে মমতা ব্যানার্জি এতগুলো পয়েন্টে ফেল করেছে আমি মানলাম উনি যাননি সব থেকে বড় কথা সন্দেশখালী মায়েরা বলে গেছেন ইয়েস তিনি তো একবার যেতে পারতেন উনি তো এই প্রচার প্রচারটা প্রশান্ত কিশোর করেছিল বাংলা বাংলার মেয়েকে চায় তাহলে বাংলার মেয়েরা যখন একটা করুণ আর্তি আপনাকে দিয়েছে যে আমরা বিপন্ন আমাদের সম্ভ্রম নিয়ে ছেলেখেলা করছে সাজানরা তখন তো আপনি একবার ছুটে যেতে পারতেন আপনি তো একবার শশী পাজাকে পাঠাতে পারতেন আপনি তো একবার কাকলি দিকে পাঠাতে পারতেন আপনি তো একবার চন্দ্রীবাব ভট্টাচার্যকে পাঠাতে পারতেন কই কোনো মহিলা মন্ত্রীকে তো আপনি পাঠাননি কোনো মহিলা এমপিকে পাঠাননি আপনার এমপি কী করছিল নুসরাত জাহান টিকটক করছিল হোয়াট ওয়াজ শি ডুইং শি ওয়াজ ডুইং নাথিং এই সমস্ত অপদার্থ লোকগুণ দিয়ে ওই জায়গাটাকে শেষ করে দেওয়া হয়েছে এবং শেষ করার পরে এখন সম্পূর্ণ বল ফেলা হচ্ছে রেখা শর্মা অরুণ মণ্ডলদের ঘরে। আরে রেখা শর্মা অরুণ মণ্ডল ওদেরকেও কাউন্ট করে না ওদেরকে কে কাউন্ট করছে আমি আজকে আপনাকে বলছি যে ধরুন আমাদের যিনি কনস্টিটিউশনাল হেড ইন দি স্টেট যা রক্ষা করার কথা পশ্চিমবঙ্গবাসীকে হি হাজ ফেল্ড রাজভবন ফেল করেছে রাজভবন ব্যর্থ রাজভবন রাজভবন বসে হাতে ঘড়ি দিচ্ছে হাতে ঘড়ি নিচ্ছে কার কাছে মুখ্যমন্ত্রীর তদারকিতে উনি বসে বসে অকক্ষ লিখছেন অকক্ষ লিখে পশ্চিমবঙ্গটাকে পিছিয়ে দিয়েছেন কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে এই হচ্ছে আমাদের রাজ্যপালের অবস্থা তাহলে রাজ্যপাল ফেল মানবাধিকার কমিশন ফেল মুখ্যমন্ত্রী যাবেন না এমপি যাবেন না হিউম্যান রাইটস কমিশন যাবেন না সিআইডি যাবে না থানা বলছে শিবুর কাছে যাও বিএলআরও জানে না বিডিও জানে না কোথায় স্টেট প্রশাসন স্টেট প্রশাসন বিগ জিরো রসগোল্লা আর কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় আমি কেন্দ্রের কথা আপনাকে বলছি ভেরি ক্লিয়ার যেটা সুমন একবার একটুখানি ছুঁয়ে দিয়েছে ও বলেছিল খুব চালাক ছেলে একটুখানি টাচ করে গেছে সেটিং সেটিংটা কিরকম রাজ্যপাল আজ অব্দি যতবার রিপোর্ট দিয়েছে মুখ্যমন্ত্রী বলছেন তিনশো পঞ্চান্নবার কেন্দ্রীয় দলে রাজ্যে ভিজিট করেছে তিনশো পঞ্চান্ন ফল হচ্ছে অশ্বডিম্ব বিগ জিরো রাজ্যপালের রিপোর্ট বিগ জিরো সেটিং আছে কারণ এখানে আর এস চায় না যে এখানে যদি মমতা ব্যানার্জি হচ্ছে বাফার বেস্ট বাফার মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দিলে সিপিএম কংগ্রেস যদি চলে আসে তাহলে তাদের সঙ্গে ইডিওলজিক্যাল যে সংঘাত হবে সেই সংঘাতটা আর ট্যাকল করতে পারবে না দে নো ইট ভেরি ওয়েল সো দে আর বেস্ট বেট অ্যান্ড বেস্ট বাফার ইজ মমতা ব্যানার্জি তার জন্য তারা মমতা ব্যানার্জিকে এই রাজ্যে পুষে রেখে দেবে এর থেকে নির্মম বাস্তব আর কিছু হতে পারে না এবং এই সেটিং এখানে চলছে এই রাজ্যে তিনশো পঞ্চান্ন হবে না এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন হবে না আপনি আমাকে বলুন তো যে পাঁচই জানুয়ারি ইডির বীরপুঙ্গরা যখন মার খেলো অমিত শাহ একটা স্টেটমেন্ট দেখেছেন প্রধানমন্ত্রী একটা টুইট দেখেছেন কারোর কোনো কথা শুনেছেন কেউ ওখানে বলেছে যে না আমাদের এই লোকগুলো মার খেয়েছে সেদিন কোনো এজেন্সির রিজ জুবিনেট করে ওইখানে গিয়েছিল যায়নি উনিশ দিন পরে গিয়েছে আরে যাবে না আরে আপনি যাই কিছু করুন না কেন এখানে আপনি যেটা সুমন বলেছে ইজ ভেরি কারেক্ট অত্যন্ত বুদ্ধিমান এডিটর বিল্লদল ভট্টাচার্যকে গতকালকে সরিয়ে দেওয়া হয়েছে দল ভট্টাচার্যের ডেপুটি সলিসিটার জেনারেল যিনি প্রভাবশালীদের মামলা নখ দর্পণে ছিল যার সব জানতেন তাকে সরিয়ে দেওয়া মানে ওই মামলাগুলোকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া এই মামলার আর কোনো ফিউচার নেই কোনো অভিজিৎ গাঙ্গুলি কোনো বিশ্বজিৎ বসু কোনো অমৃতা সিনহা কতখানি ডেভেলপমেন্ট করতে পারবে বিল্লদল ভট্টাচার্যের আউস্টারের পরে বাংলার সাধারণ মানুষ বুঝবে কাজেই দিদি মোদি সেটিং দিনের আলোর মতো পরিষ্কার সেই আলোর মধ্যে কোনো এজেন্সি কাজ করবে না স্টেট এজেন্সি কাজ করবে না সেন্ট্রাল এজেন্সি কাজ করবে না কাজ করবে কে সন্দেশখালী কি বার্তা দেবে সন্দেশখালির যদি খালি সব কথাটুকু বাদ দেন তাহলে সন্দেশ সন্দেশের দুটো মানে আছে সন্দেশ মানে সুইটস আর সন্দেশ মানে হচ্ছে মেসেজ বার্তা সন্দেশখালি এই সন্দেশ দিচ্ছে প্রতিরোধ গণপ্রতিরোধ জাগরণ রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা কারোর কাছে মাথা নিচুড়া করা এই বার্তা দিচ্ছে সন্দেশখালি আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না এবং আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ভারতের জাতীয় কংগ্রেসের হাতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিয়াল্লিশ বছর ধরে যে হাল হয়েছিল পশ্চিমবঙ্গে বিজেপির স্টেট বিজেপির একই হাল হবে এই বিজেপি নেতৃত্বের হাতে ওরা শুধুমাত্র টাইম কাউন্ট করছে যখনই ওদের সেই তিনশো সত্তরটা আসন ওরা পেয়ে যাবে তখন ওরা সব ভুলে যাবে তখন বেঙ্গলে কি হচ্ছে না হচ্ছে আচার অনাচার দে উইল নট বডার্ড ইন টু অল দিস থিংস কারণ ওরা তখন জানে আমাদের কাজ ফুরিয়ে গেছে আমাদের পার্লামেন্টে আমরাই প্রধানমন্ত্রী থাকব আমরাই সমস্ত বড়ো বড়ো দপ্তর ভোগ করব কাজী আমাদের ব্যাপারে মাথা গলিও না আমরা পার্লামেন্টে থাকব তোমরা থাকবে এইখানে যে কথা এই সভূমিতে রাজকুটিরে দু একটা এর দু একটা কি আগে আমি জানি না মনে করতে পারছি না আমরা শ্রমিক ভট্টাচার্য বলে গেছিলেন যে দু হাজার চব্বিশে পনেরোই আগস্ট লালকেল্লা থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী পতাকা উত্তোলন করবেন আর রেড রোডে পতাকা উত্তোলন করবেন মমতা ব্যানার্জি একথা বলছেন কে রাজ্যের বিজেপি দলের চিফ স্পোক্স পারসন তাহলে এইটা গটা নির্লজ্জ একদম আমি আপনাকে বলছি এই খেলাটা চলছে এই খেলাটা যারা না বুঝে থাকবেন তারা শুধুমাত্র এজেন্সিগুলোকে গালাগালি করবেন এজেন্সিতে গালাগালি করবেন না সমস্ত এজেন্সিগুলো স্তাবক পরিপূর্ণ আছে দলদাস পরিপূর্ণ আছে শুধুমাত্র অরুণ মণ্ডলকে দোষ দিয়ে লাভ নেই আজকে যদি সন্দেশ খালি কোনো শিক্ষা দিয়ে থাকে সেই শিক্ষা হচ্ছে বাংলা মা বোনেরা জেগেছে আর একটা কথা বলে আমি শেষ করব। আপনাদের আমি একটা মুভমেন্ট স্মরণ করিয়ে দিই মিটু বলে একটা মুভমেন্ট হয়েছিল আজ থেকে কয়েক বছর আগে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রী মোদী সরকারের তার নামে একজন সাংবাদিক অভিযোগ করেছিলেন যে উনি আমার সঙ্গে যৌন নিগ্রহ করেছিলেন কত বছর আগে এগারো বছর আগে হি ওয়াজ স্যাক্ট ফ্রম দ্য মিনিস্ট্রি মেয়েদের সব সময় একটু বেশি ওয়েটেজ দেওয়া হয় নির্ভয়া কাণ্ডের পরে ওয়েটেজটা আরো বেড়ে গেছে আমি যদি কোনো মেয়ের দিকে একটু বাঘা বৃষ্টিতে তাকাই দ্যাট ইজ মাই ফল্ট ফর হুইচ আই পানিশড এইটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন আমাদের ল মেয়ের দিকে একটুখানি বেশি হেলে গেছে জাস্ট টু টু প্রোটেকশন উইমেন ফক এটাই হচ্ছে সন্দেশখালী শিক্ষা সন্দেশখালী মা বোনেরা আজকে আমাদের যে শিক্ষা দিয়ে গেছে আই এম প্রাউড ফর দ্যাট থ্যাংক ইউ ধন্যবাদ পঙ্কজ দেখুন বলার অনেকগুলো লুজ এন্ড পঙ্কজ দিয়ে দিয়েছেন আমার দিকে কিন্তু বুদ্ধিমান সঞ্চালক হিসেবে এতবার বুদ্ধিমান শব্দটা বিশেষণটা ব্যবহার করেছেন পঙ্কজ দা এরপর একটাই করার থাকে যে সরাসরি ওপেন ফোরামে চলে যাওয়া তার কারণ যত আমি বলবো তত এই অনুষ্ঠানের অল্প সময় বাকি আছে সেই সময়টা আর নষ্ট করতে চাইছি না সেই সময়টা আমি অরুপদার প্রশ্নের উত্তরটা দিতে পারি হ্যাঁ সেটা হচ্ছে আমি এটা প্রশ্ন হিসেবেই দেখছি আক্রমণ নয় সেটা হচ্ছে অরূপদা যেটা বলেছেন ঠিকই বলেছেন আমি বলেছিলাম যে শেখ শাহজাহানের মতো যারা অ্যান্টি সোশ্যাল তারা রাজনীতিকদের ছত্রছায় আগেও ছিল আজকেও আছে পরেও থাকবে কিন্তু যেটা হয় এদেরকে ভোটের কাছে ব্যবহার করা হয় সেটাও বলেছি আমি কিন্তু যেটা হয় যারা পলিটিক্যাল লিডার তাদের যদি এই মাছের ভেড়ি আর ইট চালকলের প্রতি লোভ না থাকে তাহলে শেখ শাজানরা ওখানে খাপ খুলতে পারে না আর তারা যদি দেখে তাদের নেতাদের প্রচুর টাকার লোভ তাহলে তারা লাগাম ছাড়া হয়ে যায় আর তার সঙ্গে বলেছিলাম যে সুকুমার মাহাতো বলেছেন আজকের বিধায়ক যে এই আন্দোলনের পেছনে ওই নিরাপদবাবুর ভূমিকা সব থেকে বেশি তা যদি হয় সত্যি হয় তাহলে আমি বলছি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এদের আরও জন্ম হোক তাহলে মানুষ রাস্তায় নামবে এক নম্বর কথা দু নম্বর কথা যে কথাটা বারবার আসছে কেন এতদিন বলেননি একটা তথ্য দিচ্ছে আপনি জানেন শিক্ষিত মানুষ ভারতবর্ষে যা রেপ কেস হয় তার তিন ভাগের এক ভাগ বিচার পায় সাক্ষীদের কোনো নিরাপত্তা নেই তাই মহিলা নির্যাতন সম্পর্কে সামাজিক বাধা পারিবারিক সংকট সব এড়িয়ে সেটা প্রকাশ্যে আসতে অনেক সময় লাগে তিন নম্বর হচ্ছে যে চারটে দাবি নিয়ে তারা পুলিশের কাছে গিয়েছিলেন সে দাবি যদি মেনে নেওয়া হতো আজকে অভিযোগটা এখানে আসতো না ওই দাবি মেনে নেওয়া হয়নি শিবু সর্দারা ওদের থ্রেট করতে গিয়েছিল তখন ফ্ল্যাট গেটটা খুলে গিয়েছে তখন তার অভিযোগ জানিয়েছে আর বোলান একটা নীতির কথা বলেছেন কারেক্টলি সেট নীতি নিয়ে আলোচনার সুযোগ হওয়াটা হয় না আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা ছোট্ট কথা বলবো আপনাদের অনারেবল সিএম কিছুদিন আগে বলেছেন যতদিন আপনারা বাঁচবেন মহিলাদের বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কথাটা বোধহয় সত্যি নয় কারণ লক্ষ্মীর ভাণ্ডার কারো আইনি অধিকার নয় একশো দিনের কাজ আইনি অধিকার আপনি টাকা না পেলে পনেরো দিন পর উইথ ইন্টারেস্ট টাকা ক্লেম করতে পারেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার গত বিধানসভা নির্বাচনের আগে দেখেছি নেতারা ভয় দেখিয়েছে আমরা ক্ষমতায় না হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো তাই লক্ষ্মীর ভাণ্ডার কোনো আইনি অধিকার নয় লক্ষ্মীর ভাণ্ডার সারজীবন পাওয়ার আপনার কোনো আইনি অধিকার নেই লাস্ট কথা বলবো লাস্ট কথা বলবো আমি এই যে কন্যাশ্রী প্রসঙ্গ অনিতা অগ্নিত্রা সুন্দর পয়েন্ট লিখেছেন পশ্চিমবঙ্গে আজকে নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সর্বপ্রথম যে বিদ্যাসাগর অত বছর আগে আন্দোলন শুরু করেছিলেন সেই কন্যাশ্রী দিয়ে পশ্চিমবঙ্গে নাবালিকা বিবাহ কমানো যায়নি এবং প্রতিচির রিপোর্ট নিশ্চয়ই দেখেছেন প্রতিচির রিপোর্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলছেন পশ্চিমবঙ্গে যাদের সব থেকে বেশি লক্ষ্মীর ভাণ্ডার দরকার সব থেকে কম তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন আর হ্যাঁ ভুল হয়েছে যে যদি কোনো নেতা বলে থাকে আমরা ক্ষমতায় না আসলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো এটা খুব সহজ অঙ্ক ক্ষমতায় না আসলে বন্ধ করার ক্ষমতা তার না এক দ্বিতীয়ত আপনি বললেন যে জেলার কথা যে ভেরি রাজনীতি আপনি আমার থেকেও ভালো জানবেন ওই জেলায় ভেরি রাজনীতির এক নম্বর শীর্ষ নেতার নাম ছিল মজিদ মাস্টার তিনিও মাস্টার ছিলেন অ্যাপস্কন্ডিং ছিলেন সিপিএমের পুলিশ যে পুলিশের এত সার্টিফিকেট পঙ্কজবাবু দিলেন অ্যাপসকন্ডিং খুঁজে পাননি আলিমুদ্দিন স্ট্রিটে দু হাজার দশের পুরসভা নির্বাচনের আগে বৈঠক করতে এসেছিলেন পুলিশ কমিশনার তাকে কর্ডন করে নিয়ে বুদ্ধবাবুর কাছে পৌঁছে দিয়েছিল এক ঠিক তারপর বাম আমলেই মজিদ মাসটা গ্রেফতার হন

কোর্টের রায়ে দোষী সাব্যস্ত তারপর আপনার দলের শীর্ষ নেতা সূর্যকান্ত মিত্র টুইট করেন আমি মনে করি না যে ও খুনি পার্থক্যটা এখানেই আচ্ছা আমি একটু উত্তর দিতে চাই কাকুলিদি কে কাকুলিদি একটি অডিও শোনালেন আপনাদেরকে অডিওটা আমারই কিন্তু কাকলিদি এটা কোনো মানে অরূপবাবু এটাকে টুইট করেছেন যে ফাঁস হয়ে গেছিল অডিও এটা কোনো ফাঁস হয়ে যায়নি কারণ এটা একটা টুইটার স্পেসে একটি ওপেন প্ল্যাটফর্মে আমি কথা বলছিলাম যেখানে হাজার জন এনআরআই ছিল তারা শুনতে চাইছিল সন্দেশখালীতে কি হয়েছে এবং আপনাদের কাছে আমার প্রশ্ন কাকলিদি এবং কুনালদা এবং অরূপবাবুর কাছে নন্দীগ্রাম সিঙ্গুরের যে আন্দোলন মহিলাদের জমি নিয়ে আপনাদের এখনকার মুখ্যমন্ত্রী যে আন্দোলনটা করেছিলেন সেটা যদি অন্যায়ের বিরুদ্ধে আপনারা লড়াই করে থাকেন তাহলে আজকের সন্দেশখালীতে মহিলাদের উপর যে অত্যাচার হলো সেটা নিয়ে যদি আমরা আন্দোলন করি এবং বড় রকম আন্দোলন করার প্ল্যান করি সেখানে অন্যায়টা কোথায় তাহলে কি আপনারা বলছেন যে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনটা ভুল ছিল নাম্বার টু কাকলিতি আমাকে বললেন আমরা নিম্ন শ্রেণীর কাকুলিটি আমরা সত্যি অত্যন্ত গর্বিত নিম্নশ্রেণীর হয়ে কারণ কি দেখুন আমরা নিম্নশ্রেণীর হয়ে আমরা আদিবাসী মহিলাদের সাথে নাচ করলে হাতে গ্লাভস পরে নাচ করি না আমরা আদিবাসী মহিলাকে সর্বোচ্চ স্থানে বসাই দেশের রাষ্ট্রপতি করবেন আমাকে কমপ্লিট করতে দিন সুতরাং আমরা নিম্ন শ্রেণী হয়ে অত্যন্ত আমরা গর্বিত দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে ওই ওই শাড়ি টাড়ি একটা কি যেন শাড়ি ছাপা টাপা আপনি মনে করলেন না আমি ছাপা শাড়ি টাড়ি বানাই যারা ছাপা শাড়ি বানায় না আমরা অত্যন্ত গর্বিত তাদের নিয়ে এবং হ্যাঁ আমি একজন অত্যন্ত প্রাউড ডিজাইনার আমি আপনাদের ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনার কংগ্রেস তাদের যে আমাদের প্রিভিয়াস প্রাইম মিনিস্টার মনমোহন সিংজি ডিজাইন করেছি আপনারা যে কোম্পানি টাটা যাদেরকে আপনারা তাড়িয়ে দিয়েছেন এবং আজকে আমাদের আমাদের ছেলে মেয়েরা হয়েছে অবশ্যই আমাকে আমাদের বলতেই হবে সে টাটারও আমি করেছি এমনকি হিলারি হিলারি ক্লিন্টনেরও করেছি বানিয়ে ব্যক্তিগত আক্রমণ করবে না আমার আপনার কাছে প্রশ্ন দেখুন আমরা তো চুরি করতে শিখিনি দেখেছিলাম নারদাতে কি টাকা ফাঁকা নিতে

আমরা ভিডিও আমরা আমরা সংবাদকালীন অনুষ্ঠান করছি সংবাদকালীন নি অনুষ্ঠান করছি পঙ্গোজ দা আমার এখানে একটাই বক্তব্য আছে সেটা হচ্ছে আপনার অনুষ্ঠানের ফোকাল পয়েন্ট হচ্ছে সংবাদখালী সংবাদখালীতে কুনাল ঘোষের আপস্ট্রা প্রথমে সদর্থক ছিল উনি দীর্ঘদিনের সাংবাদিক এডিটর আমি জানতাম যে এই আইন কানুনগুলো উনি জানেন কোনো মহিলাকে কখনো এনফোর্স করা যায় না যে আপনি আপনার অবগুণ্ঠনটা খুলুন ইউ ক্যানট টেল এনি ওমেন উত্তর দিন আমার প্রশ্ন হচ্ছে কিন্তু কুনাল ঘোষের সদর্থক বার্তা কিন্তু পৌঁছেছেন যদি সত্যি কোনো মহিলার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বা তার পা হাত দিয়ে ক্ষমা চেয়ে নেব এই সদর্থক ভূমিকা কেন বাংলার মুখ্যমন্ত্রী করলেন না তার উত্তরটা আজকে কোনো অল্প দিতে হবে না তার কারণ মুখ্যমন্ত্রী প্রকাশ সেই এটা বলেছেন ওই জন্য তো কমপ্লেন সেল খুলেছে টিম যাচ্ছে প্রশাসন যাচ্ছে পুলিশ যাচ্ছে আদৌ কোনটা কতটা সঠিক সেগুলো তো আগে খতিয়ে দেখতে হবে আমি একটা কথা বলে নেবো পঙ্কজ আপনি আপনাকে আমি ভয়ঙ্কর শ্রদ্ধা করি আপনি জানেন আপনি পুলিশ নিয়ে এত কিছু বললেন বাম জমানার যে আপনারা ঠিক করে দিয়েছিলেন পুলিশ পঙ্কজ দা তো এত প্রত্যন্ত কত দূর নদী পেরিয়ে লালবাজার রাইটার্সের পাশে রশিদ খান একটা বিল্ডিং উড়ে গেল দুশো জন হতাহত একশো জন মৃত্যু আপনারা যখন পুলিশে ছিলেন তখন সেই পুলিশ ধোয়া তুলসী পাতা ছিল দু নম্বর শুনুন ক্রিমিনাল ধরতে গিয়ে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে খুন করে দিল খিদিরপুরে আপনারা পুলিশ ছিলেন তখন তখন আপনাদের পদ্ধতি তখন আপনাদের বিবেক কোথায় ছিল এই যে জন্য এই যে শাহজাহান দাদা শাহজাহান বলা হচ্ছে যখন

জীবিত আমি ভেবেছিলাম কুনালদাই তালিকায় অমিতাভ মালিক নামটা রাখবেন এবং অমিতাভ মালিককে খুনের অভিযোগে অভিযুক্ত বিমল গুরুং তার সঙ্গে কোন রাজনৈতিক দল মিটিং করেছে এবং কলকাতার একটি হোটেলে গ্রেট হোটেলে বসে রাজ্য পুলিশের পাহাড়ায় এসে প্রেস কনফারেন্স করে অমিতাভ মালিক ঠিক আপনি যেরকম বলেছেন সেটা যেরকম ঘটনা যখন সদস্য বিধানসভার একজন প্রতিনিধি হিসেবে অগ্নিমিত্রাদি বলেছেন ওনারা আদিবাসীদের খুব সম্মান করেন আমি ওনার এই মন্তব্যকে শিরোধার্য করে উইথ ডিউ রেসপেক্ট টু দিদি আমি জানতে চাইছি যে আমাদের রাজ্যের একজন আদিবাসী মহিলার নাম বীরবা হাসদা ভুলে যান সে তাকে যখন নেতা বলে আমি জুতার তলে রাখি আপনি কি মহিলা হয়ে একবারও প্রতিবাদ করেছিলেন দিদি এবিপি আনন্দ দর্শকদের শুধু এইটুকু জানিয়ে দিবি পাশাপাশি অখিলগিরিটা একটু রেখো

এখন আপনি প্রতিবাদ করেননি মণিপুরে একবারের জন্য আপনারা কেউ জাননি সেখানে রাস্তার উপরে মধ্যপ্রদেশে গর্ভবতীকে নিয়েছে আপনার কোন কমেন্ট দেখিনি আমরা আপনি শুধু চিৎলে তো হবে না ভাবতে হবে আমি বলবো আমি এটা না একটা ব্যাখ্যাটা করে দেওয়া ভালো এই যে পার্কশিটের ঘটনার পর এই যে একটা বলা হয়েছিল ওটা যে একটা ভুল সাজানো এটা কেন হয়েছিল জানেন প্রথম যখন অ্যারেস্টটা হয় তখন একটা ভুল অ্যারেস্ট হয়েছিল যে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছিল সে প্রমাণ করে দেয় যে সে ঘটনাস্থলে ছিল না সেদিনকে ওই স্টেটমেন্টটা হয়েছিল তখন বলা হয় আবার নতুন করে তদন্ত করো সন্ধ্যে আমি এই চ্যানেলে প্রাক্তন পুলিশ কর্তা সলিল সেট মন্তব্য করেছেন আপনাকেও বলছি আমি উনি বলেছেন এই যে গণধর্ষণের ধারাটা দেওয়া হয়েছে ওটা পরে অ্যাড করা হয়েছে এই যে মহিলা যৌন নির্যাতনের কথা জানার পরে পুলিশ যে তাকে লঘু ধারায় মামলা দিয়েছে স্টক করছিল স্টকিং এর যে লঘু ধারা হয় আইন অত ভালো বুঝি আমি সে মামলা দেওয়া হয়েছিল ম্যাজিস্ট্রেটের সামনে যখন তিনি কনফেস করেন পুরোটা তখন পুলিশ এই ধারাটা অ্যাড করতে বাধ্য হয় আমার প্রশ্ন হচ্ছে পরে পরে আমার প্রশ্ন হচ্ছে এটা এই যে প্রথমে পুলিশ তাকে ওই ধারায় মামলা দিল না পরে অ্যাড করা হলো এই অজুহাতে তার মামলাটা লঘু হয়ে গেল না তো সে তাড়াতাড়ি বেল পাওয়ার মতো অবস্থা তৈরি হলো না তো এটা আমার মনে একটা ভুল হচ্ছে যেটা আপনি বলছেন যে প্রথম হচ্ছে আপনার গণধর্ষণ থ্রি ডি আপনি জানেন না যে নির্ভয়া কাণ্ডের পরে এই অ্যাডিশনগুলো হয়েছে চেঞ্জগুলো অ্যাভেনডমেন্টগুলো হয়েছে আমাদের পরে নিশ্চিত হবে যে কোনো সাধারণ মানুষ আমরা যারা আইন জানি না আমাদের মনে হতেই পারে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটের ধারাটাও সমানভাবে একই ভারতবর্ষের আইন অনুযায়ী প্রযোজ্য এক কিন্তু ঘটনাটা দেখুন এখানে পুলিশ কিন্তু থ্রি টোয়েন্টি সিক্স ডি অ্যাপ্লাই করেছে হয়তো প্রথমে তারা তদন্তের খাতিরে তার পরবর্তীকালে অ্যাড করেছে কিন্তু আমরা ভারতবর্ষের বুকে দেখলাম দেশের প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বেনারস হিন্দু ইউনিভার্সিটির একজন ছাত্রীকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ধর্ষণ করল যারা তারা বিজেপির আইটি সেল এবং যুব মোর্চার কর্মী তাদের ছবি দেশের প্রধানমন্ত্রীর সাথে দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে জে নাড্ডার সাথে পুলিশ আড়াই মাস এফআইআর নেয়নি আড়াই মাস এফআইআর নেয়নি তারা এখানে নারী সুরক্ষা নিয়ে সেই বিজেপির হ্যাঁ একটা কথা আমি বলতে চাই যে আপনারা নিজেরাই নিজেদের রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে কালিমা লিপ্ত করছেন এখানে একটা আলোচনা করতে এসছিলাম একটা সম্পূর্ণ অন্য বিষয় সন্দেশ খালি এটাকে আপনারা ভোটের মঞ্চ দাঁড় করিয়ে দিলেন মানে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে আমার নিজের এটা ভেবে খারাপ লাগছে যে এই শোটা তো শুধু বাঙালিরা দেখবে না এই শোটা সারা ভারতবর্ষ দেখবে সারা পৃথিবী দেখবে সেইখানে দাঁড়িয়ে কি পরিচয়টা আপনারা রাখলেন

আমি আপনাকে পরিষ্কার আমি আবার বলছি আমি বলছি হ্যাঁ আরো বলছি দেশে নয় আন্তর্জাতিক জায়গায় চলে যাও আরো খারাপ খারাপ শব্দগুলো আনো এনে বলো যে আমেরিকায় যদি বলা হয় কেন পশ্চিমবঙ্গে বলা হবে না এইটাই বাকি আছে আমি একটা কথা বলছি সন্দেশ খালি থেকে এই যে খারাপ কথা বলা এটা তো এখন একটা প্রতিযোগিতায় নেমেছে সমস্ত রাজনৈতিক দল একটা সন্দেশ খালির পরে একটা ইয়ে হলো একটা মন্তব্য হল একজন বিধায়কের একটা মন্তব্য হল যে ওরা কি ওরা ফসা ওরা কি ওরা কি আজকে খালিস্তানিটা শুনতে পারনি এই জ্ঞানটা শুনলাম না

পার্টি একটা বস্তুনিষ্ঠ আলোচনা প্রয়োজন মানে ডান বাম বিজেপি তৃণমূল এই আগেও ছিল পরেও আছে সব ইয়া এই কথা না বলে আপনাদের মতো মানুষদের বোধহয় এবার দায়িত্ব এসেছে কি ছিল কি ছিল না নির্দিষ্ট করে বলা যে কারণে বলেছিলাম যে চৌত্রিশ বছর সরকার চালিয়ে বামপন্থী নেতা মন্ত্রীদের সম্পত্তির লিস্টটা প্রকাশ করা হোক আর এগারো থেকে একুশ থেকে এত বছর সরকার চালিয়ে তৃণমূলের কংগ্রেসের নেতামন্ত্রীরা কি টাকা রোজগার করেছে শ্বেতপত্র প্রকাশ করা হোক এটা এটা বলছি এই কারণে আগেও ছিল পরেও ছিল বলে বিষয়টা প্লিজ ডাইলুট করবেন না আমার বক্তব্য হচ্ছে আমি একটা কথা বলি ওই জন্য বললাম ওই আলোচনা আপনি করুন আমি জানতে চাই কটা লক্ষণ শেখ সিপিএম আমলে সিপিএম পার্টিতে ছিল কটা লক্ষণ শেখ এবং লক্ষণ শেঠ কাদের জমিতে নোনা যাবে ঢুকিয়েছিল আমরা জানতে চাই বলতে আমি আপনার পাশে গিয়ে দাঁড়াবো

যে মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে কী হবে তখন বোঝাই যায় যে গোড়ায় গলতটা কতখানি এখন আদালতের করা মন্তব্যের পর শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত কি খুঁজে বার করতে তৎপর হবে পুলিশ সন্দেশখালী বিচার পাবে আমাদের নজর থাকবে সেদিকে ভালো থাকবেন সবাই শুভার